কোশ্চেন নাম্বার ফোরটা কি বলছে দেখ, কোশ্চেন নাম্বার ফোরটা বলছে ফাইন্ড দ্য রেডিয়াস অফ কার্ভেচার, ফাইন্ড দ্য রেডিয়াস অফ কার্ভেচার অফ দ্য প্যারাবোলা। প্যারাবোলা মানে কত? ওয়াই, প্যারাবোলার ইকুয়েশন নর্মালি হয় কত? ওয়াই স্কোয়ার সাইন ফোর এক্স অ্যাট এনি পয়েন্ট, যে কোনো পয়েন্টে, যে কোনো পয়েন্টে বার করো, মানে এক্স ওয়াই, এক্স ওয়াই পয়েন্টে বার করো। হেন শো দ্যাট, তারপরে শো করো, দেখাও যে কি দ্য রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট এনি পয়েন্ট ইজ টুয়াইস দ্য পার্ট অফ দ্য নর্মাল অ্যাট দ্য পয়েন্ট ইন্টারসেক্টেড বিটুইন দ্য কার্ভ অ্যান্ড ডাইরেক্ট্রিক্স। এতগুলো কথা বলেছে, এই মানেটাকে বুঝতে হবে কি বলছে। আগে প্রথমে কার্ভেচারটা বার করি এনি পয়েন্টে। লেট আস টেক প্যারামেট্রিক ইকুয়েশন, আমি বললাম না দেখ এখানে কার্টেসিয়ান করলে হয়তো অসুবিধা হবে, সেই জন্য একটা প্যারামেট্রিক করে বার করছি। এ আমরা প্যারাবোলার প্যারামেট্রিক ইকুয়েশন কত হয়? এক্স সমান এটি স্কোয়ার, ওয়াই সমান এ টু এটি। তাহলে যদি বসাই এগুলো, এক্স ড্যাশ করবো মানে টি এর রেসপেক্ট একবার ডেরিভেটিভ, টি এর রেসপেক্ট দুবার ডেরিভেটিভ, ওয়াইটাকে টি এর রেসপেক্ট একবার ডেরিভেটিভ, ওয়াইটাকে টি এর রেসপেক্ট দুবার ডেরিভেটিভ, তো এইগুলো সব বসাবো। বসানোর পরে যেটা আসছে সেটা হচ্ছে এইটা, কনসিডারিং দ্য ম্যাগনিচিউড। ম্যাগনিচিউড মানে এই যে একটা নেগেটিভ সাইন ফাইন আসবে এইখানটায়, এই যে মাইনাস ফোর স্কোয়ারটার জন্য একটা নেগেটিভ সাইন আসবে, বাট আমি এটাকে পজিটিভ সাইন ধরে মানে তার মডিউলাসটাকে নিয়ে কাজ করছি। তাহলে অ্যাট এনি পয়েন্ট এক্স ওয়াই, দ্যাট মিনস এটি স্কোয়ার কমা টু এটি, তার রেডিয়াস অফ কার্ভেচার কত? সেটা হচ্ছে এইটা, বেরুলো। এবার আমি আসছি, বলেছি দেখ একটা একটা করে পার্ট করব, যেটা বলেছে সেটা করব। হেন শো দ্যাট পার্টটা আসছি, দ্য রেডিয়াস অফ কার্ভেচার। আচ্ছা রেডিয়াস অফ কার্ভেচার তো বেরুলো, বলছে অ্যাট এনি পয়েন্ট, এনি পয়েন্টে বেরুলো সেটাও ঠিক, বলছি ইটস টুয়াইস পার্ট অফ দ্য নর্মাল। তাহলে নর্মাল আগে বার করি, তারপরের কথাটা এই অবধি বার করব, তারপর অ্যাট দ্য পয়েন্ট এইসব পরের কথা, আমি পরে কি আসছে দেখবো, কিন্তু আগে নর্মালটা বার করি। তাহলে নর্মাল মানে ধর এই পয়েন্টে আমি রেডিয়াস অফ কার্ভেচার বার করেছি, ছবিটা দেখতে পাচ্ছিস, এই পয়েন্টে আমি রেডিয়াস অফ কার্ভেচার বার করেছি, এই পয়েন্টেতে রেডিয়াস অফ কার্ভেচারটা বার করেছি। তাহলে এই পয়েন্টে রেডিয়াস অফ কার্ভেচার বার করলে তার পারপেন্ডিকুলার কত? সেটা হচ্ছে নর্মাল, তাই তো? সেই নর্মালটা ডাইরেক্ট্রিক্স মানে এটা হচ্ছে নিয়ামক, ডাইরেক্ট্রিক্সকে কোন বিন্দুতে কাট করছি? এই বিন্দুতে। আসছি দেখ প্রথম নর্মালটা বার করি, তাহলে এইটা নর্মাল কত হবে? সেটা হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, আরে ওয়াই ওয়ান মানে কিন্তু টু এটি, সমান মাইনাস ডিএক্স বাই ডিওয়াই, আরে ডিওয়াই ডিএক্স কত? ডিওয়াই ডিএক্স এটা মানে ডিওয়াই বাই ডিটি, ডিওয়াই বাই ডিটি মানে হচ্ছে এইটা, মানে টু এ বাই ডিএক্স বাই ডিটি মানে হচ্ছে টু এ টি, আর এটা উল্টে দিলে ডিএক্স বাই ডিওয়াই এটা কত হয়? সেটা হচ্ছে শুধু টি হয়, মাইনাস দিলে শুধুমাত্র এখানে মাইনাস টি হবে, সেই জন্য এখানে লেখা হয়েছে মাইনাস টি। এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স ওয়ান মানে হচ্ছে এটি স্কোয়ার, পাশে করেও দেওয়া হয়েছে এখানে, ঠিক আছে। তাহলে এবার যদি ভেঙে চুড়ে করা হয়, তাহলে সেই এ এক্স প্লাস বি ওয়াই সমান সাম কনস্ট্যান্ট টাইপের স্ট্রেট লাইন, নর্মাল মানে তো একটা স্ট্রেট লাইন, তাহলে সেই স্ট্রেট লাইনটা এরকম লেখা হয়েছে। আচ্ছা এই ওয়াই ইকুয়াল টু ফোর এ এক্স, এইটা ডাইরেক্ট্রিক্স ইকুয়েশন কত হয়? ডাইরেক্ট্রিক্স ইকুয়েশন হয় এক্স সমান মাইনাস এ, মানে এক্স সমান মাইনাস এ মানে এর প্যারাবোলার এইখানটায় ফোকাস যত হয়, ফোকাসের ঠিক সেম ডিস্টেন্সে বিপরীত দিকে থাকে তো ডাইরেক্ট্রিক্সটা, এই ডিস্টেন্সটা যদি এ কমা জিরো হয় তাহলে এইখানটায় হবে কত? মাইনাস এ কমা জিরো, আর সেইটা বরাবর আমি প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস আমি এঁকে দেবো। তাহলে কত হবে এটা? মাইনাস এ কমা জিরো মানে এটা কোন অ্যাক্সিস? এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, তাহলে এটা আসবে এক্স সমান মাইনাস এ বা এক্স প্লাস এ সমান জিরো। তাহলে আমি এটা পেলাম, তাহলে কি বলছে নর্মালটা ইন্টারসেক্ট করছে এইটাকে, তাহলে আমি এই স্ট্রেট লাইনটা আর এই স্ট্রেট লাইনটা আমি জাস্ট সলভ করবো। সলভ করলে মানে এক্স এর জায়গায় মাইনাস এ বসাবো আর কিছু না, এক্স এর জায়গায় মাইনাস এ, আর ওয়াই এর জায়গায় কত পাচ্ছি সেটা দেখে নেবো, এটা পাচ্ছি সেইটা। তাহলে পয়েন্টটা কোন পয়েন্ট? এই পয়েন্ট, ঠিক আছে। এবার বলছে যে এবার বলছে পোর্শন অফ দ্য নর্মাল বিটুইন দ্য কার্ভ অ্যান্ড ডাইরেক্ট্রিক্স, মানে হচ্ছে এইখান থেকে এতটা কত সেটা বার করো। আরে বাবা এইখানের পয়েন্টটা পেয়ে গেছি, এই পয়েন্টটা কত? এটা হচ্ছে এই পয়েন্টটা আমি এখানে লিখে দিচ্ছি মাইনাস এ কমা থ্রি এ টি প্লাস এ টি কিউব, এটা তাহলে এইটা থেকে এই পয়েন্টের ডিস্টেন্সটা কত সেটা বার করবো। এই এ টি স্কোয়ার মাইনাস অফ মাইনাস এ মানে প্লাস এ তার হোল স্কোয়ার, আর টু এ টি মাইনাস অফ এইটা, তাহলে টু এ টি এটা এইটা পাওয়া যাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে কি তার হোল স্কোয়ার ফর্মটা এমনভাবে সাজিয়ে গুছিয়ে এটা তৈরি করলাম যাতে করে যেটা এলো সেটা হচ্ছে এইটা এলো, কিন্তু রেডিয়াস অফ কার্ভেচার কত বেরিয়েছে? টু এ ইন্টু ওয়ান প্লাস টি স্কোয়ার টু দি পাওয়ার তিনের দুই, ঠিক আছে। আর আমার এখানে এলো কত? এ ইন্টু ওয়ান প্লাস টি স্কোয়ার টু দি পাওয়ার তিনের দুই, মানে এইটা কি হচ্ছে? হাফ হচ্ছে, মানে রেডিয়াস অফ কার্ভেচারের হাফ হচ্ছে,
সেইটাই আমাকে এখানে কিন্তু দেখাতে বলেছে, বলেছে যে এবার আমি কোশ্চেনটা আরেকবার ফিরে যাচ্ছি, সেটা হচ্ছে সো দ্যাট রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট এনি পয়েন্ট ইজ টুয়াইস দ্য পার্ট অফ দ্য নর্মাল অ্যাট দ্য পয়েন্ট ইন্টারসেক্টেড বিটুইন দ্য কার্ভ অ্যান্ড ডাইরেক্ট্রিক্স। এইখানে কার্ভের এই পয়েন্টের তে আমি নর্মাল আঁকছি, সেখান থেকে ডাইরেক্ট্রিক্স যেখানে কাট করছে মানে এইটা হচ্ছে পোর্শন অফ দ্য নর্মাল কার্ভ পোর্শন, সেটা হচ্ছে ডাইরেক্ট্রিক্স থেকে কার্ভের মধ্যে যে ডিস্টেন্সটা সেইটা, মানে এখানে যেখানে কাট করছে নর্মালটা এখানে কাট করছে সেখান থেকে এতটা ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা বলেছে রেডিয়াস অফ কার্ভেচারের অর্ধেক, সেটাই হয়েছে। ঠিক আছে, সেটাই আমার হয়েছে এখানে, সেটাই নিচেতে আমার এখানে রেডিয়াস অফ কার্ভেচারের অর্ধেক হয়েছে, এটাই আমার বলার ছিল। ব্যাস, দ্যাটস ইট, ডান।